বর্তমানে আধুনিকতার নামে মেয়েরা যে সকল পোশাক পরে তা আসলে কতটুকু গ্রহণযোগ্য এ দেখুন এটা একটা প্যান্ট এটাতে দশ থেকে বারোটা সেরা আছে এখন এই প্যান্টটা যদি একটা মেয়ে পরে রাস্তাঘাটে ঘোরে তাহলে ছেলেদের মাথা মানে কীরকম হবে সেটা আপনি নিজেই একটু চিন্তা করে কমেন্ট করুন তারপরে দেখুন এটা একটা পোশাক সেটা হচ্ছে একটা টি শার্ট এখানে লেখা আছে কি পুষমায় বাটন এবং নিচে কি করা আছে কম্পিউটারে একটা কিবোর্ড দেওয়া আছে এখন এইটা যদি একটা ছেলে দেখে তাহলে কি করতে মন চাবে তার আপনি নিজেই বলুন আচ্ছা তারপরে দেখেন এই যে আর একটা আমি টি শার্ট দেখাচ্ছি এই টি একটা হুতুম প্যাঁচা আছে হ্যাঁ হুতুম প্যাঁচার দুইটা বড় বড় চোখ এই চোখ দুইটা দ্বারা মানে কি বোঝানো হয়েছে একটা মেয়ে যদি এই পোশাকটা পরে তাহলে চোখ দুইটা তারা কি বোঝানো হবে সেটা একটু বলেন তারপরে দেখেন এটা একটা বাঘ ঠিক আছে বাঘের চোখগুলো হচ্ছে ছোট ছোট তো এই ছোট ছোট চোখ দ্বারা আসলেই একটা মেয়ে যদি বডিতে এটা লাগায় তাহলে এটা কেমন লাগবে কি বোঝানো হয়েছে একটু চিন্তা করে দেন এই দেখুন আরও বেশ কয়েকটি পোশাক তো এই পোশাকগুলো যদি আসলে মেয়েরা পরে আমাদের সামাজিক মর্যাদাই বা কতটুকু ঠিক থাকবে এবং আমরা এটার দ্বারা আসলে কি আশা করতে পারি আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কি এটা না পড়লে নয় আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাই শুধুমাত্র সচেতনার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তো কেউ যদি কষ্ট হয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন